সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সব শেষ নিয়ে আমার সংবাদের আয়োজন আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আলমগীর হোসাইন প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগের ঘোষণা বিদেশীদের দেশে ঢোকার নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদি আরবের এবার বিস্তারিত জাপানের নতুন প্রধানমন্ত্রী হলেন ইয়োশিহিদে সুগা জাপানের মন্ত্রীপরিষদের মুখ্য সচিব সুগা ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রধান নির্বাচিত হয়েছেন এর ফলে বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি সোমবার ক্ষমতাসীন দলটির নেতৃত্ব নির্বাচনের ভোটে তিনি নিরঙ্কুশ জয় পেয়েছেন নিয়ম অনুযায়ী ক্ষমতাসীন দলের নির্বাচিত সভাপতি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এলডিপির সভাপতি নির্বাচনে জাপানের স্থানীয় সময় সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় সংসদের 394 ভোট আর 47টি প্রদেশের তৃণমূল নেতাদের 141টি ভোট গ্রহণের কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত একটি ভোট কম পড়ে ভোটের ফলাফল বিকেল 3:30 প্রকাশ করা হয় প্রকাশিত ফলাফলে দেখা গেছে মোট 534টি ভোটের মধ্যে 71 বছর বয়সী ইয়োশিহিদে সুগা পেয়েছেন 377 ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা পেয়েছেন 89টি ভোট স্বাস্থ্যগত সমস্যার কারণে পদত্যাগ করেন শিনজো আবে জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা আবে বেশ কয়েক বছর ধরে আলসারেটিভ কোলাইটিস রোগে ভুগছিলেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্রানস্টেড পদত্যাগ করেছেন এএফপি জানায় সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক ঘোষণায় এই রাষ্ট্রদূতের পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রানস্টেডকে সঠিকভাবে তার দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানিয়ে এক টুইট বার্তায় পম্পেও বলেন যুক্তরাষ্ট্র চীনের সম্পর্ক স্বাভাবিক করতে তিনি অবদান রেখেছেন তবে কেন এই রাষ্ট্রদূত পদত্যাগ করছেন সে বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিষ্কার করা হয়নি চীনের পররাষ্ট্র বিষয়ক দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে তারা রাষ্ট্রদূতের পদত্যাগের বিষয়ে পম্পেওর টুইট সম্পর্কে অবগত আছেন তবে এ বিষয়ে তাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে ওই রাষ্ট্রদূত এমন এক সময় পদত্যাগের ঘোষণা দিলেন যখন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বিদেশীদের সৌদি আরবে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির সরকার ফলে আবারও ওই দেশে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা রবিবার দেশটির সরকার এই সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে আগামী বছরের প্রথম দিন থেকেই যাদের চাকরি ব্যবসা ও শিক্ষার জন্য সৌদি ভিসা রয়েছে এমন ব্যক্তিরাই এই সুযোগ পাবেন বলে গেজেটে উল্লেখ করা হয়েছে 1 জানুয়ারি থেকে আকাশ নৌ ও সড়কপথে বিদেশীদের সৌদি আরবে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা থাকবে না তবে প্রবেশের জন্য অবশ্যই কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট জমা দিতে হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ